পর্বতজোড়াত শক্তিপীঠ মা মহামায়ার আশিক বিচারি উপস্থিত বিটিসি চিফ প্রমোদ বড়ো। দুর্গোৎসবের সপ্তমীর দিনা পর্বতজোড়া শক্তিপীঠ মা মহামায়া দেওয়ালয় উপস্থিত প্রমোদ বড়ো। মা মহামায়া মন্দিরত প্রমোদ বড়োয় পূজা অর্চনা করে। সাংবাদিকর সাক্ষাৎকারত বড়োয় সকলকে দুর্গোৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করে। লগতে সাংবাদিকে রাজনৈতিক প্রশ্ন করাত আজি রাজনৈতিক কথা নাপাতো, কারণ মা মহামায়া পূজা অর্চনা করব আহিছো। দুর্গা পূজার পিছত রাজনৈতিক কথা বতরা পাতিম বলি মন্তব্য করে। বগরীবাড়ির পৰা নূর ইসলাম মন্ডলের প্রতিবেদন, অল আসাম নিউজ 30। প্রথমতে মই আমার মা মহামায়ার যে পবিত্র স্থান আছে আমার ইয়ার ওসরে পাজরে পর্বতজোড়া সাব ডিভিশন যখন আছে ধুবুরী বিলাসীপাড়া বিটিআর অঞ্চলের সকল রাইজক শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো আর মা দুর্গার ওসরত প্রার্থনা করছো সকল যাতে সুস্থ শরীর সুস্থ মন লয় ভালকে ভাবে থাকিব পারে। আর মা মহামায়ার ওসরতো প্রার্থনা করছো যে আমার সকল নাগরিক যাতে দুঃখ দুর্যোগের সকল মানে পরিত্রাণ পাই পেলায় ভাল পরিবেশত ভাবে থাকিব পারে, ইয়ার কারণে সকলের হয়ে প্রার্থনা করছো। আর এইবলি খুব ভাল লাগিছে, বতরও বহুত ভাল, পূজার একটা নতুন একটা ভাল একটা পরিবেশ এবার দেখবলে পাইছো। আগতে কোভিড হয়ে পেলায় দুবছরমান বহুত অসুবিধা হয়েছিল, এটা সকল পরিবেশ সামাজিক পরিবেশ বতর সব দিকরপরাই মানে খুব ভাল হয়েছে। এই কারণে মই নিশ্চয় আশা করিম যে মা দুর্গাই সচাসচিকই আমার রাইজক আশীর্বাদ করেছে, এই কারণে তেনেকা একটা পরিবেশ আহিছে। এই পরিবেশ যাতে চিরযুগমীয়া হয় তেনেকাই শান্তি সম্প্রীতি সবে মিলা প্রীতিরে সদায় থাকিব পারে এটুকে আমি কামনা করো। আর আপনার সকল মই মানে দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো। দেখা গেছে যে কালি সিএম মহোদয় কৈছে যে তেখেতর টার্গেট লোকসভা নির্বাচন 12টা, তার ভিতর 11.5টা হয়েছে, আর আধা তো ডিপিএফ নাকি? মই একচুয়ালি চোৱা নাই তেখেতে কি কৈছে। আর আজি আপনাদের যদি বেয়া নাপায় মই অলপ পলিটিক্যাল কথা কোৱাৰ পৰা দূৰত থাকিম, কারণ পূজা করবলে আহিছো 25 তারিখের পিছত আপনাদের যি খুদে মই তাকে কম। গতি অলপ রাইজকও অলপ মানে সকাহ দিছো, সদায় আমার মুখের পলিটিক্যাল কথা শুনে আজি পূজালৈ ওলাই আহিছো, সকল রাইজর লগত পূজাত মই থাকিম, বিভিন্ন জেলার এই দুই দিনত ঘুরিম। সো এই দুই দিনত মানে মই অলপমান পলিটিক্যাল কম কবলৈ বিচাৰিছো, ইয়ার পিছত নেক্সট যেতিয়া মই ইয়াত মা মহামায়ার দর্শনত আহিম ইয়ার পিছতে আপনাদের লগত মই বহিম, আর আপনাদের সব পলিটিক্যাল হিদিনা প্রশ্ন করব মোক।